স্বাগত জানাচ্ছি পাথরঘাটা নিউজে। দেশ ও বিদেশের যে যেখান থেকে আমাদের এই নতুন লাইভ ভিডিওর সাথে যুক্ত হয়েছেন দর্শক, আমরা আছি পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র। এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখান থেকে বেশ কয়েকদিন আগে প্রায় 4 শতাধিক জেলে সহ কয়েকটি ট্রলার এখান থেকে চলে গেছে সাগরে সমুদ্রে মাছ শিকার করার জন্য। এখানে ঝড়ের কবলে পড়ে সেই ট্রলারগুলো ডুবির ঘটনা ঘটছে এবং ট্রলার অনেকগুলো ট্রলার ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে দেশের সমুদ্র সীমা অতিক্রম করে দেশের বাহিরে চলে গেছে। ভারতে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় অর্ধ শতাধিক জেলে এবং ট্রলাররা তারা কিন্তু ভারতে আছেন, জলসীমা অতিক্রম করে সেখানে তাদের কিছু জেলেদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কিছু জেলেদের আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তাদের দেশে ফেরা নিয়ে অনিশ্চিত অবস্থায় আছেন বলে আমাদেরকে মুঠোফোনে জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি সেই ভারতেই অবস্থান করছেন। আমরা আজকে সেই জেলেদেরকে ফিরিয়ে আনার জন্য, দেশে ফিরিয়ে আনার জন্য জেলে শ্রমিক, মাঝি এবং জেলে পরিবার, নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা এসেছেন তাদের মানববন্ধন করার জন্য, যাতে সরকারের সুদৃষ্টি কামনা করেন এবং এখানে যে জেলেরা আছে তারা যেন নির্বিঘ্নে দেশে ফিরে আসতে পারেন এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেন, যাতে দুই দেশের সরকারের সাথে কথা বলে তারা এই দেশে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলতে পারেন। সেই বিষয়ে আমরা আসলে এখানে চলে এসেছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি। এখান থেকে আপনারা দেখেন যে সবাই কিন্তু মানববন্ধনে এখানে জেলা ট্রলার মালিক সমিতি, মাঝি সমিতি সবাই এখানে আছেন। আমরা সেখানে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, ভিডিও পুরো ভিডিও জুড়ে আমরা আছি, আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন এবং সর্বশেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন। সকল আরবদার মৎস্যজীবী ভাইরা সবাইকে আমি আমার অভিনন্দন, আমার সালাম, আসসালামু আলাইকুম। দুঃখের বিষয় আমাদের এই যে আমার বলার কিছু নেই, এভাবে অনেক ঝামেলা মোকাবেলা করেছে এই পাথরঘাটার মধ্যে। আমি আশা করি এই যারা নিহত হয়েছে তাদের রুহে মাগফিরাত কামনা করি এবং যারা নিখোঁজ আছে তাদেরকে তারা যেন বাঁচিয়ে থাকে এ বলে আমরা একটু নিরাপত্তা মনে করি। ধন্যবাদ। আমি এখন আমার বক্তব্য শুরু করছি। আমি বেশি বাড়াবো না কথা। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ইতিমধ্যে যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব বাস্তবায়ন হয়েছে। টাকা, বর্ষ জেলে কাঠ, জেলেদের চাল বিভিন্ন ভাবে সহায়তা করেছে, কিন্তু যাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী সরকারে এখানে দিয়েছে তারা সঠিকভাবে এই আমাদের পূজনে দায়িত্ব পালন করেন। আমি শুনেছি দর্শক, আমরা যদি দেখি এখানের একটু সামনে আগানোর চেষ্টা করি এবং দেখানোর চেষ্টা করি, এখানের যে জেলেরা প্রায় এখানে প্রায় হাজারের অধিক জেলে রয়েছে, তারা কিন্তু এখানে আছেন সবাই তাদের স্বজনদের ফিরিয়ে আনার জন্য এই মানববন্ধনে আছেন এখন। আমি জানি আমাদের আল্লাহ পাক যেন তাদেরকে সফলতা দেন,
যা কামনা করি আমি আজকের মানববন্ধন শুরু করেছি। আমাদের ছেলেরা অনেক টলার নিন্দিত হয়ে আমাদের বাংলাদেশের সুন্দরবন এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বন্ধু দেশ ওখানে আশ্রয় নিয়েছেন জ্বরের কবলে পড়ে। দর্শক, এখন বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মাঝি তিনি এখানে বক্তব্য দিচ্ছেন, আমরা তার বক্তব্য শুনবো। এবং জেলেদের সমুদ্র সীমা থেকে ফিরিয়ে আনার জন্য এখানে যে জেলেরা আমাদের এখানে আছে, জেলে শ্রমিক, ঘাট শ্রমিক, ট্রলার মালিক, জেলে শ্রমিক, জেলে শ্রমিকের পরিবার সবাই এখানে রয়েছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এখানে সকল জেলেদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানববন্ধনে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছে। বেঁচে থাকবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আরবদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হোসাইন। এনামুল হোসাইন, উপস্থিত আজকের পাথরঘাটা বিএফডিসি আয়োজিত এই পাঁচ সমিতির আজকের এই মানববন্ধনের উপস্থিত আছেন আমাদের পাথরঘাটা উপজেলা পরিষদে বারবার নির্বাচিত মহিলা সংগঠিত ভাইস চেয়ারম্যান জনাবা ফাতিমা পারভিন, উপস্থিত আছেন পিঙ্ক মিডিয়া সাংবাদিক ভাইরা, প্রশাসনিক ভাইরা, আমার প্রাণের সংগঠনের সকল স্তরের জনগণ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি শোকবাহক আকাশ মাসের একটি আমাদের জেলেদের জন্য একটি কালো অধ্যয়নের একটি দিনের, সে তার জন্য আজকে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। এই আগস্ট মাসে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে তার সহপরিবারকে হত্যা করেছিলেন, ঠিক তেমনি আমাদের এই বন্যার কবলে পড়ে আমাদের অনেক শ্রমিক ভাইরা, টলার ভাইরা এই গেল 19 আগস্ট রাত্রে বন্যার কবলে পড়ে অনেকের মা, সন্তান, অনেক ভাইরা জীবন দিয়েছেন। আমার এই যারা জীবন এই বন্যার কবলে পড়ে অনেক ভাইরা বিভিন্ন স্থানে ইন্ডিয়াতে তারা এই বন্যার বাতাসে নিয়ে গেছে ইন্ডিয়াতে, যারা বিভিন্ন স্থানে ইন্ডিয়ার অবস্থান করেছেন, অনেক লোক ইন্ডিয়াতে আমাদের আছে, অনেকগুলি চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা আমাদের আকুল আবেদন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের ভিতরে সবচেয়ে শক্তিশালী বাংলা, বিশ্বের ভিতরে তৃতীয় স্থানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করেছেন, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিষয়ে আকুল আবেদন, আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশি শ্রমিকেরা বন্যার কবলে পড়ে, আপনার গণা বন্যার কবলিতে পরে আমাদের শ্রমিক ভাইরাও এখানে ইন্ডিয়াতে এবং যারা জানি তাদের আমাদের ভাই এবং কাকারা, মামারা যারা আছেন তাদের মায়ের সন্তানেরা তাদের মা বাবার কোলে জানি ফিরে আসে, এই আমাদের জোর অনুরোধ। আমাদের আপনারা আমাদের আমাদের নেত্রী মায়া, মায়াশীল নেত্রী ইন্ডিয়ার, যখন ইন্ডিয়া আমাদের বন্যায় ইন্ডিয়ার মানুষ যখন আমাদের বাংলাদেশে আসে,
তখন বাংলাদেশের ট্রলার আমরা ইন্ডিয়ার মানুষ এবং ট্রলার আমাদের কোস্টগার্ড প্রশাসন দিয়ে সুন্দরভাবে তাদেরকে হেফাজতে রাখি। কিন্তু দুঃখজনক, ইন্ডিয়ার সরকার আমাদের লোকজন কেন জেল হাজতে পাঠিয়ে দিয়েছে? কিছুদিন আগে, বন্যার কিছুদিন আগে আমাকে একটি ট্রলার, আমাদের এলাকার একটি ট্রলার হেমায়ত মাতুপার নামে একটি ট্রলার মালিক দিয়ে ইন্ডিয়ায় উঠেছে, তাদের সকল জেলেরা 11 জন জেলেছে তারা হাজত দিয়ে দিয়েছেন। কেন ট্রলার বাতাসের ইন্ডিয়ায় আমার মাছ ধরতে যায়নি, কিন্তু দুর্ঘটনার কবলে ইন্ডিয়ায় মানুষ যায়, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে এসে মাছ ধরে। ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে 65% মাছ ধরে ইন্ডিয়ার, ইলিশ মাছ 65% মাছ, ইলিশ মাছ বাংলাদেশে। তাই সকল দেশের মানুষ, ভারতের তা এবার ভারমার্তার মানুষ আমাদের ইন্ডিয়া বাংলাদেশে এসে মাছ ধরে যায়। আমাদের সরকার মায়াবী সরকার, আপনার দেশ রত্ন শেখ হাসিনা আপনার সেই তাদেরকে মাছ ধরতে দেয় বাংলাদেশে, কিন্তু তারা বলে যে আমাদের আমাদের সরকার প্রশাসন কিছু বলে না। আমরা কেন বলি না? আমরা ধর আল্লাহ দেওয়া অসীম ধান, এই গভীর সমুদ্রে যে যে তারা রিজিক, তারা সে ই করতে পারে, কামাই করতে পারে। তাই আমি বলবো ইন্ডিয়ার মানুষ যখন আমরা সুশাসন মতে আমাদের প্রশাসনিক ভাইরা যারা সুন্দরভাবে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয়, এবং আমাদের বাংলাদেশের সবাই যারা মানুষ জেলেরা ইন্ডিয়ায় গেছে তাদেরকে যেন ঠিক তেমনিভাবে তাদের প্রশাসনিকরা আমাদের বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশের প্রশাসনের কাছে জানি একদম সই সালের মতে আমাদের ট্রলার মাল জিনিস যেন বাংলাদেশের মানুষ সকলকে জানে, আবার খেয়ে একদম সঠিকভাবে পৌঁছে দেয়। এর জন্য আজকে মানববন্ধন করা হলো। আমরা আরও কথা বলতে চাই, আমাদের আমাদের পাথরঘাটার মালিক সমিতির এবং আড়তদার সমিতির সকল মানুষ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দোয়া করব, এবং এই বাংলা আমাদের পাথরঘাটার যত টলার, শুধু পাথরঘাটা সারা বাংলাদেশে আমরা আমাদের একটি টলার নির্মাণ করতে অনেক টাকা খরচ হয়, আমাদের সরকারের কোটি কোটি টাকা মৎস্য উপরে আমাদের শুনি রাজা সাহেব আপনার হৃদয় ঋণ দেয়, কিন্তু আমাদের টলার মালিক এবং আড়তদার কোনো সরকারের আওতায় আমাদের কোনো সুযোগ সুবিধা আমরা পাই না। এবং জেলেরা আমরা কোটি কোটি টাকা বছর আমরা রাজস্ব আয় দিই এই মাসের এই দিয়া, আমরা জেলেরা যদি বন্যার কবলিতে পড়ে কিন্তু একটা জেলেরা উদ্ধার করবে এই কোনো প্রতীকে নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনারা আপনি মৎস্য দিয়ে আমাদের একটি হেলিকপ্টার ব্যবস্থা করেন, যখন বন্যা কবলে পড়ে তখন হেলিকপ্টারের মাধ্যমে জানে আমাদের জেলেদের উদ্ধার করে, অতি সংখ্যা জানে কোনো মায়ের সন্তান যদি না হারাতে হয়, কোনো বাবার সন্তান যদি না হারাতে হয়, আমাদের ভাইদের না হারাতে হয়, তাহলে আপনি ইন্ডিয়ায় কিন্তু ব্যবস্থা আছে। আপনারা আপনার ইদের ভিতরে আপনার জিএস দিয়ে আপনার সরকার সরকারের মাধ্যমে জিএস দিয়েছেন কোনো লোকেশন ট্যাগ করার জন্য, আপনি সেই লোকেশন ট্যাগ করার ট্যাগ করে আমাদের বাংলাদেশের যদি টলার বন্যায় কমপ্লিট হয়ে পড়ে সেই টলারগুলো জানি মানুষগুলো উদ্ধার করতে পারেন। এই মৎস্য কর্মকর্তা এবং মৎস্য বিভাগের এই মন্ত্রণালয় থেকে আপনাদের একটা হেলিকপ্টার একটা দিয়ে জানে আমাদের জেলা সমিতিগুলো সকল মানুষগুলো জানে আমরা আমরা জানি উদ্ধার করতে পারি, সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ট্রলার মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুম কোম্পানি। পাশেই আছে সম্মানিত সুধী, আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য রাখবেন ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মাসুম কোম্পানি। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের উপস্থিতিতে আমার ট্রলার মালিক, ট্রলার শ্রমিক এবং আড়তদার সমিতি, আড়তদার সমিতি, পাইকার সমিতি, শ্রমিক সমিতি, বিসমিল্লাহ রহমান রহিম, আজকের উপস্থিতি আমার ট্রলার মালিক, ট্রলার শ্রমিক, আড়তদার সমিতির ভাইয়েরা, পাইকার সমিতি, শ্রমিক সমিতি, সকল মৎস্য ব্যবসায়ী ভাইদেরকে আমার আসসালামু আলাইকুম।
আমার দুঃখের বিষয় 18-19 কারণে আমাদের ভেসে যাওয়া জেলেদেরকে উদ্ধার করার জন্য আজকে দাঁড়িয়েছি, যাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারত সরকার দুজনেই মিলে আমাদের ভারতে যে ভেসে যাওয়া জেলেরা ফেরত পেতে পারি সেই অনুরোধ জানাচ্ছি। এবং বাংলাদেশে যে জেলেরা এখনো নিখোঁজ রয়েছে তাদের খোঁজার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাচ্ছি যে প্রত্যেকটা প্রশাসন মহলকে যেন নির্দেশ দেওয়া হয় যে ট্রলার এবং যে শ্রমিক এখনো নিখোঁজ আছে তাদেরকে যেন খুঁজে তার পরিবারদেরকে হস্তান্তর করা হয়। এবং আমার একটা আরও একটা দাবি, গতকালকের আমাদের প্রশাসন বিভাগ থেকে আমাদের কাছে উদ্ধার অভিযানের যে ট্রলার চাওয়া হয়েছে তাদের যেন আর কোনো প্রশাসনের উদ্ধার অভিযানের ট্রলার চাওয়া না হয়, বাংলাদেশ সরকার যেন তাদের উদ্ধার অভিযানের ট্রলার এবং উদ্ধার যানের ব্যবস্থা করে দেয়, এটাই আমার বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি। আর একটা জিনিস, আমি আমার বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি সাহেব এখনও কাকদ্বীপে অবস্থান করছে, যেতে বাংলাদেশের এই 44 জন, কাকদ্বীপে আছে 11 জন এবং ইন্ডিয়ান কোস্টগার্ডের কাছে আছে 27 জন, এদেরকে সবাইকে যেন ফিরে নিয়ে তার সাথে একসাথে বাড়িতে ফিরতে পারে এটাই আমি আরও অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। আমি গতকালকের সভাপতি সাহেবের একটা মুখে সংবাদ শুনলাম যে কাকদ্বীপে আমাদের যে লোকজন আছে সেই লোকজনদের সাথে আমার সভাপতি দেখা করতে দেয় নাই বাংলাদেশ ভারতের আপনার প্রশাসন বিভাগ। আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি অনুরোধ জানাবো, আমাদের যে সভাপতি সাহেব আছে ইন্ডিয়াতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে হাইকমিশনে যাওয়ার জন্য, বাংলাদেশ থেকে যেন হাইকমিশনকে বলা হয় এই পাথরঘাটা বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি সাহেব যাতে প্রত্যেকটা লোকের সাথে দেখা করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হয় এটাই আমি অনুরোধ রাখবো। এর কারণ আমার সভাপতি সাহেব প্রত্যেকটা মানুষের কাছে যেতে চায় এবং প্রত্যেকটা মানুষকে তার সাথে ফিরিয়ে আনার জন্য সে আশা ব্যর্থ করেছে। আজকের মানববন্ধন শুধু ভারতে ভেসে যাওয়া লোক ফেরত নেওয়ার জন্য, আনার জন্য এবং আমাদের ভারত থেকে লোক ফেরত পাওয়ার জন্য, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আপনারা কি কিসের দাবিতে এই মানববন্ধন করছেন? আমরা মানববন্ধন করেছি আমাদের এই 18-19 তারিখের যে প্রবল ঝড় হয়েছে সাগরে, এই সাগরের ঝড়ের কবলে যারা ভারতে অবস্থান করছে জেলেরা, এদেরকে আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জেল জুলুম ছাড়া যেন বাংলাদেশে ফেরত আসতে পারে। ইতিমধ্যে আমাদের বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি জনাব গোলাম মোস্তফা চৌধুরী সে ভারতে আছে এবং কাকদ্বীপে স্থানীয় আছে, সে অনেক লোকের সাথে দেখা করতে চেয়েছে, সে প্রশাসনিক ওই দেশের প্রশাসন তাকে দেখা করতে দেয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, আপনি এই বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রনায়ক, আপনার চেয়ে আর এত দীর্ঘমেয়াদী কোন রাষ্ট্রনায়ক ছিল না, আপনার কাছে আমাদের আকুল আবেদন, জেলেদের অনেক আপনি দিয়েছেন, আমি আশা করি আপনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রির মাধ্যমে যোগাযোগ করিয়া আমাদের সভাপতি সাহেব যেভাবে এই লোকের সঙ্গে দেখা করতে পারে, তাদেরকে যেন সাথে নিয়ে আসতে পারে, এই আশাই আমি প্রধানমন্ত্রীর কাছে বলি। হ্যালো,
এই মানববন্ধনের উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত জেলা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন কিসের জন্য আপনারা ইতিমধ্যে উপলব্ধ হয়েছেন যে গত 18 তারিখ সমুদ্রের দাবিগুলো উঠে আসছিল মৎস্যজীবী টলার মালিক সমিতি, আরদার সমিতি সহ সংশ্লিষ্ট মৎস্য ব্যবসায়ীদের। আমরা আপনাদের জানাবো যে সকল ভারতে জেলেরা রয়েছেন তাদের সহযোগিতার কান্না এখনো থামছে না। আমাদের সাথে এই মানববন্ধনে অংশগ্রহণ করছে ভারতে ভেসে যাওয়া বাংলাদেশি ফিরোজ যারা ভারতে ভেসে গেছে সেই ঝড়ের কবলে, তাদের পরিবারের কাছ থেকে আমরা শুনবো আসলে বাবাকে নিখোঁজ অনেকদিন যাবত কি কেমন কাটছে তার পরিবার। তোমার নাম কি বাবা? নিম। তোমার বাবা কোথায় আছে? কোন খোঁজ খবর পাই না, বাচ্চারা কান্না করতেছে। আমরা খুব অসহায়, আমাকে কিছু নাই, আমাকে এমন কি যাওয়ার সময় চাল দুগ্গ করে দিয়ে যাইতে পারে নাই, খুব গরিব আমরা। গার মতো মাছের খালে নাসির মাঝে টলারে গেছিল, কোম্পানির নাম তেল ফারুক, তেল ফারুকের বটে গেছে। একজন অবতারিক দেশে ফিরে আসে নাই, শুনছি নাকি ভারতে আছে। সকলে কথা হয়েছে আপনাদের স্বামীর সাথে? কথা হয়েছে আমার স্বামীর সাথে, কথা হয়েছে সকালে। হ্যাঁ, মোটামুটি সুস্থ আছে। বাড়িতে কে কে আছে আপনার? হ্যাঁ, বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার দেখার মতো কেউ নাই, আমার এই কয়জনই। আপনার সন্তান কয়জন? সন্তান তিনজন, বড় ছেলে ও নানা গো বাড়িতে। আর এরা এই তিনজন? আর এই দুইজন, তিনজন। আপনার কি ভাই? মা। আপনার মেয়ে? আচ্ছা, আপনার মেয়ে কোন সব কথা বলতে পারে? আসতেন ইমাদুলের সাথে? ইমাদুলের সাথে কথা বলতে পারতেন? হ্যাঁ, কথা বলছি। তারা কে বলতে আছে? কোথায় আছে? তারা হাসপাতালে আছে, হাসপাতালে, ভারতে, ভারতে। অসুস্থ না সুস্থ কি জানতে পারছেন? বলছে মোটামুটি সুস্থ আছি আমরা, ভারতে এখনো হসপিটালে। অসুস্থ ডুবে গেছে? ডুবে গেছে, ভারতের ভিতর মিনু চলে নাকি ভাড়াইছে। আচ্ছা, শুক্রবার 9টা বাজে ডুবছে, সরাসরি কথা হয়েছে। আচ্ছা, 12 ঘন্টা সাগরে ডুবছে। 12 ঘন্টা সাঁতরাইছে সাগরে? 12 ঘন্টা সাঁতরাইছে। তারপরে? তারপর বাহিনীতে উড়াইয়ে নিয়ে গেছে। আচ্ছা, এমন পাথরঘাটা উপজেলার কয়েক শতাধিক পরিবার রয়েছে যারা তাদের স্বামীকে, বাবাকে, ভাইকে হারিয়েছে। এরা বিভিন্ন সময় গণমাধ্যমের কাছে, পাথরঘাটা নিউজের কাছে ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছিলাম। আসলে এইসব জেলেরা যখন সাগরে যায় বাড়িতে তারা চাল ডাল পর্যন্ত রেখে যেতে পারে না, কারণ তারা সাগর থেকে মাছ শিকার করবে, তা দিয়ে বাজার করে তাদের সংসার নির্বাহ করবে। এর মধ্যে 65 দিন মৎস্য অবরোধ ছিল, এরপর দফায় দফায় তিনবার হয়েছে ঘূর্ণিঝড়, হয়েছে সাগর উত্তাল। আমরা শুনবো মহিলা ভাষ্যমানদিন রয়েছেন ফাতেমা পারভীন, তিনি বক্তব্য দিচ্ছেন তার কাছ থেকে। আর যারা লাইভে সংযুক্ত হচ্ছেন আপনি শেয়ার করবেন। নিহত পরিবার রয়েছেন তাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা এবং সকলের প্রতি আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোন যারা আছেন তাদের প্রতি স্পেশাল শুভেচ্ছা। আজকের আমরা এখানে দাঁড়িয়েছি যেহেতু আমাদের এই সাগরে ঝড়ে কবলিত হয়ে অসংখ্য জেলে ভাইরা এই সাগর থেকে তারা কিন্তু ভারতে প্রবেশ করেছে, তারা অনুপ্রবেশ করেনি অবৈধভাবে। তারপরও এই জেলেদের অন্যায়ভাবে ওই ভারত তাদেরকে জেলে আটক করে দিয়েছে। এই জেলেরা যাতে অবিলম্বে মুক্তি পেতে পারে এবং নিরাপদভাবে আমাদের মাঝে ফিরে আসতে পারে, সেজন্য আজকের আমরা মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার কাছে উদাত্তভাবে দাবি জানাচ্ছি। সেই সাথে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কতজন জেলে আমাদের এখান থেকে হারিয়ে গিয়েছে, এখনো কতজন জেলে নিখোঁজ রয়েছে এবং কতজন জেলে নিহত হয়েছে তার একটি যথাযথ
যথাযথ প্রক্রিয়ায় একটি জরিপ চলছে। অবিলম্বে এই জরিপের কাজ সমাপ্ত হলে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমাদের কাছে এই জেলে ভাইদের নিরাপদভাবে ফিরিয়ে আনতে সক্ষম হবেন। প্রিয় ভাইরা আমার, সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আমি দাবি জানাবো, আমার পাথরঘাটার জেলে ভাইরা, আমার বরগুনার জেলে ভাইরা, এমনকি আমার উপকূলীয় জেলে ভাইরা যখন সাগরে মাছ ধরতে যায় তখন হঠাৎ করে যে ঝড়ের কবলে পড়ে তখন উদ্ধার তৎপরতার জন্য আমাদের কোনো হেলিকপ্টার নেই, যাতে আমরা অবিলম্বে একটি হেলিকপ্টার পেতে পারি সেই দাবি আজকের এই আপামর জনসাধারণ জনসাধারণের এবং সকল জেলে ভাইদের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। সেই সাথে আমি বলবো আমার একটি জেলে ভাইকেও যেন অন্যায়ভাবে ভারতে জেলে আটক রাখা না হয়, আমার একটি ভাইয়ের বিরুদ্ধেও যেন ভারতে অন্যায়ভাবে অনুপ্রবেশের দায় নিয়ে তাদেরকে বছরের পর বছর মামলা কাঁধে নিয়ে যাতে ওই ভারতের জেলে আটক থাকতে না হয়, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি কতজন জেলে নিহত হয়েছে, কতজন জেলে এ পর্যন্ত হারিয়ে গিয়েছে, এর সুষ্ঠু একটি নিরপেক্ষ আমরা লিস্ট পেতে চাই। জনসম্মুখে এই দাবি আমাদের, যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু মাথা গোজার ঠাঁই নেই, এক টুকরো জমি নেই, তাদের একমাত্র উপার্জনের একমাত্র ক্ষমতাই হয়েছে এই সমুদ্র। এই সমুদ্রে যখন তারা যায় ফিরে না আসে, ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দেখলে আমাদের খাওয়া আমাদের ঘুম নষ্ট হয়ে যায়, আমরা ঘুমাতে পারি না, আমরা খেতে পারি না। আমাদের এই পরিবারগুলোকে, এই ক্ষতিগ্রস্ত জেলে পরিবারকে যাতে সরকার যথাযোগ্য মর্যাদায় ক্ষতিপূরণ দিয়ে তাদের পাশে সহায়তা প্রদান করে সেই দাবি আজকের আমরা জানাচ্ছি। আমরা জানাচ্ছি যে কয়দিনে এই জেলে পরিবারে এই জেলেরা ফিরিয়ে আনতে না পারবে আমাদের সরকার, সে পর্যন্ত প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারের দায় মাননীয় প্রধানমন্ত্রী সহায়তা দিয়ে তাদেরকে পাশে থাকবেন সেই দাবি আমাদের। আমাদের দাবি থাকবে ওই জেলেরা যাতে দ্রুত এক সপ্তাহের মধ্যে এই আমাদের পাথরঘাটার মাটিতে ফিরে আসে, আমাদের বরগুনা জেলার সকল জেলেরা যাতে নিরাপদভাবে ফিরে আসে সেই দাবি আমাদের থাকবে যে পর্যন্ত ফিরে না আসে। আমরা একটি স্মারকলিপি প্রদান করব মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর যে স্মারকলিপিটি প্রদান করব সেটি কথা দিচ্ছি, আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই স্মারকলিপিটি প্রদান করব এই মানববন্ধন শেষে। তারপর যে সকল আয়োজক বৃন্দ এখানে দাঁড়িয়েছে সকলের এই দাবি একটাই, যাতে নিরাপদভাবে আমার এই ক্ষতিগ্রস্ত জেলেরা উপকূলীয় জেলেরা ফিরে আসতে পারে, সেই জন্য আমাদের এই দাবি, এই দাবি থাকবে, এই দাবি চলমান থাকবে, এই দাবি থাকবে যে পর্যন্ত আমরা এই জেলেদের উদ্ধারের জন্য হেলিকপ্টার না পাই, এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে দাঁড়িয়ে থাকব। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বঙ্গোপসাগরকে জলদস্যু মুক্ত করেছেন, আজকের আমার মায়েরা বিধবার ঘানি টানে না, আজকের এই জেলেদের জন্য কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণে আমাদের জনবল থাকা দরকার উদ্ধার তৎপরতার জন্য সেই পরিমাণে আমাদের জনবল নেই, ওই 65 দিনের অবরোধে ভারত আমাদের মাছগুলো এসে নিয়ে যায়, তখন ভারতের জেলেরা যখন আমাদের এখানে আসে আমরা তাদের বন্ধুত্ব আচরণ করে তাদেরকে নিরাপদভাবে ফিরিয়ে দেই, কিন্তু আমার জেলেরা এই উপকূলীয় জেলেরা বাংলাদেশের জেলেরা যখন ভারতে অনুপ্রবেশ করে তারা কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ করে না, তারা কিন্তু ঝড়ের কবলে অনুপ্রবেশ করে, তারপরও তাদের দায় নিতে হয়, বিভিন্ন মামলার বিভিন্ন মোকদ্দমা নিয়ে তাদের জেল খাটতে হয় এবং তাদের উদ্ধার তৎপরতায় অনেক বিলম্ব হয়। কেন এই বিলম্ব? এই জবাব আমার ভারত সরকারকে দিতে হবে, কেন এই বিলম্বের মাধ্যমে।